বন্ধুরা, আমি চলে এসেছি আজকে রাত্রি তোমাদের সাথে কিছু গল্প করতে আমার মাইন্ড অ্যান্ড মোটিভেশন চ্যানেলে। আজকের বিষয় হলো মা বাবাকে নিয়ে। মা বাবা যে কতটা আপন, কতটা কাছের, সেটা নিয়েই আমি কিছু গল্প বা কিছু বলতে চাই, যেটা তোমাদের শুনলে, শুনে ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও কোনো বন্ধুদেরকে, বা নিজেদের ভালো লাগলে অবশ্যই লাইক করো। প্রথমত আমি বলবো, মা বাবা, মা বাবার থেকে আপন কেউ হতে পারে না। যতই পাশের বাড়ির কাকিমা হোক, যতই পাশের বাড়ির বৌদি হোক, যতই পাশের বাড়ির জেঠিমা হোক, নিজের আপন জেঠিমা হোক, আপন কাকিমা হোক, কেউ কখনো হতে পারে না। তার কারণ, আজকে যদি আমার কিছু হয়, সাপোজ ধরো তোমার কিছু হয়েছে, ধরো আমারই কারোর, যে যার দিক থেকে ভেবে নাও, ধরো আমার কিছু আজকে হয়েছে, আজকে যদি আমার কিছু হয়, আমার জন্য কিন্তু আমার পাশের বাড়ির কাকিমাটা বা জেঠিমাটা বা নিজেরই আপন মাসিমা বা মাসি বা পিসিমা বা পিসি, যেই হোক না কেন, কেউ কিন্তু একটা রাত জাগবে না। কিন্তু আমার আজকে যদি জ্বর হয় বা কোনো কিছু কারণে আমি অ্যাডমিটেড থাকি হসপিটালে, তাহলে কিন্তু সেই রাত জেগে থাকবে আমার পাশে আমার মা। মা ছাড়া কিন্তু কেউ আপন না, মা বাবা ছাড়া কারোরই কিছু আসে যাবে না। হয়তো তারা দূর থেকে খবর নেবে কেমন আছে, বা কারোর, যেমন কি বলবো, কেটে গেলে যার কাটে তারই ব্যথা লাগে, কেটে গেলে বলবো না, যার কাটে তারই ব্যথা লাগে, বাকি লোক বলে আহারে ওহরে, তো সেটাই। আমার মনে হয় যে তারা দূর থেকে শুধু খবরই নেবে কেমন আছো, কিন্তু অরিজিনালি তোমার সেবা যত্ন করবে কিন্তু তোমার মা বাবা। তো তাই বলছি, কেউ দয়া করে, হাত জোর করে বলবো, কেউ কখনো না মা বাবাকে কষ্ট দিও না। কারণ মা বাবার থেকে মানে আর কেউ, আর কাউকে আমি বলতে পারবো না যে ভগবান রূপে যদি পেয়ে থাকো তাহলে সেটা হলো মা বাবা। মা বাবাই হচ্ছে আসল ভগবান। তারপরে যদি সেটা কেউ থেকে থাকে, সেটা হলো মাটির মূর্তির ভগবান, তিনি তো অবশ্যই আগে। বাট আমাদের কাছে, নিজেদের কাছে এটা মনে করবে যে মা বাবাই হলো ভগবান। সেহেতু মা বাবার সাথে একটু বুঝে একটু ভালোভাবে ব্যবহার করো। হ্যাঁ, মাঝে মাঝে এই যে আমাদের প্রচুর রাগ হয়, রেগে যাই আমরা, আমরা তখন কী করি, মা বাবাকে উল্টোপাল্টা বলি ঠিকই, কিন্তু উল্টোপাল্টা বলার পরে যদি অনুশোচনা না হয়, তাহলে ভাবো যে তুমি মা বাবাকে একদমই ভালোবাসো না। উল্টোপাল্টা বলার পরে যদি তোমার মনে অনুশোচনা হয় বা মাকে গিয়ে বলছো, মা সরি ভুল হয়ে গেছে, কিছু মনে করো না, তখন রেগেছিলাম আমি, এটা বলে দিয়েছি, ব্যাস মা তাতেই খুশি। কিন্তু এটা যখন পাশের বাড়ির বৌদি বা কাকিমাকে রেগে গিয়ে উল্টোপাল্টা বলবে, সে কিন্তু একটু সহ্য করে নেবে না, বা কথাগুলো নর্মাল নেবে না, ওর কিন্তু মাইন্ডেই নেবে, আর তোমাকে পরে সেই কথাগুলো দিয়েই তোমাকে, কথার দ্বারা তোমাকে, কথা দিয়ে তোমাকে আঘাত করতে পারে, কিন্তু মা বাবা কখনো আঘাত করতে পারে না। তাই বলছি, কখনো এমন কাজ করো না যেটাতে মা বাবাকে, মানে মা বাবাকে আঘাত দিয়ে। হয়তো অনেকে কেমন আছে না, অনেকে মা আছে না অনেক স্মার্ট, অনেক এডুকেটেড, আর অনেকের মা আছে আনস্মার্ট, এডুকেটেড কম। তাই তারা কী করে, যখন তারা এডুকেটেড হয় তখন তাদের মাকে, না মা কিংবা বাবাকে তারা প্রেজেন্ট করতে চায় না কোনো ভালো কিছু ডেভেলপ জায়গাতে, বা তারা এটা একবারও পিছন ফিরে দেখে না যে এই ডেভেলপ জায়গাটাতে আমি এলাম কীভাবে, যদি না মা বাবার অবদান থাকে আমি কি সত্যিই আসতে পারতাম। এইটুকু যদি সে ভিতর থেকে ফিল করে, তাহলে হয়তো সে এই কাজটা আর করবে না। অনেকে দেখেছি যে, আমারই কিছু একটা বন্ধু ছিল, আমার মা না ভীষণ ব্যাকডেটেড, কোথাও গেলেই এরকম চিল্লামিল্লি করে, আর ওর মা দেখেছিস, মা কত স্মার্ট, কী দারুণ দেখতে, যে এরকম মা হলে তবেই না একসাথে হাঁটবো, তবেই না ভালো লাগে। এই জিনিসটা সম্পূর্ণ ভুল, মা মাই হয়, সে, তার মাও তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তোমার মাও সেম কাজ করেছে। তার মায়ের কাছে ভালো অবস্থা ছিল, তাই তিনি পড়াশুনো করেছে, ভালো একটা ডিগ্রি পেয়েছে, তাই তার অবস্থাও ভালো জায়গাতে বিয়ে হয়েছে। কিন্তু তোমার মা ব্যাকডেটেড, কারণ তোমার মা ঠিক যায় এরকম জায়গাতে থাকতো, সেখানে হয়তো পড়াশুনো করার সুযোগ পায়নি, তাই, কিন্তু তিনি বারবার চেষ্টা করে গেছেন যে তোমাকে পড়াশুনো করার সুযোগ করে দিতে, তোমাকে মানুষের মতো মানুষ করতে। আর আজকে যখন তুমি একটা ভালো জায়গাতে এসে দাঁড়ালে, তখন সেই মা বাবাকে তুচ্ছ মনে করছো, আমি বলবো এটা কখনোই করো না। কারণ মা বাবা না থাকলে আজকে তোমাকে এই জায়গাটাতে পৌঁছানোর মতো, মানে কোনো আশেপাশের জেঠিমা কাকিমা বৌদি পাড়া প্রতিবেশী কেউ তোমাকে উঁচু করে ঠেলে তুলে দিল, তুমি উঠে গেলে, এটা কখনোই সম্ভব না। তো তাই বলবো কি, মানে মা বাবাকে যথেষ্ট সম্মান করো, মা বাবাকে ভালোবাসো, ফ্যামিলিকে সময় দাও, দেখবে মানে এর থেকে আনন্দ আমার মনে হচ্ছে পৃথিবীতে নেই। হ্যাঁ, পৃথিবীতে এবার ছোটোখাটো জিনিস নিয়ে সবাইকে, মানে খুশি নিজেরা নিজেরা ভাগ করে নিতে সেটা। হ্যাঁ, আমার যেটা যোগ্যতা আমি সেটাই দেবো। আমি হয়তো 500 টাকা ইনকাম করি, তা আমি তো আর মাকে বা বাবাকে 5000 টাকার জিনিস দিতে পারবো সেরকম ক্ষমতা নেই। 500 টাকা ইনকাম করলে হ্যাঁ, আমি ঠিক আছে, 500 টাকা ইনকাম করলে মাকে 500 টাকার মধ্যেই আমি সবাইকে আর একটা ছোটো ছোটো গিফট দেবো, আমি বড়ো গিফট নাই বা দিতে পারলাম। আর সবসময় যে সবাই সমান তা তো না, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে, ঠিক, তুমি একদিন 500 কেন, তুমি 500 কেন, তুমি 5000 টাকা করবে,
তারপরে আরও সময়ের সাথে তাল মিলিয়ে 5 লাখে পৌঁছাবে। তবে মানুষ আস্তে আস্তে বড় হয়, আর যদি সে বড় হয়, যদি তার মাথায় মা বাবার আশীর্বাদ থাকে, আর সে যদি মা বাবাকে সত্যি ভক্তি করে থাকে, আমার মনে হয় সে একদিন অনেক 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 বড় হবে, তাকে কেউ আটকাতে পারবে না। সবসময় মা বাবার পাশে থাকো, খুশি রাখো, এটাই আমাদের কামনা, এটাই আমাদের ভালোবাসা। মানে মা বাবার প্রতি একটা সহানুভূতি, মা বাবার প্রতি একটা ভালোবাসা, সেটা যেন মা যেন জানতে পারে যে হ্যাঁ, আমার সন্তান আমার প্রতি একটা অশেষ কৃপা বা অনেক ভালোবাসা দিয়েছে, এটাই অনেক তাদের কাছে। তারা আর বেশি কিছু চায় না, তাদের সন্তানের থেকে একটু ভালোবাসা চায়, ভালো ব্যবহার চায়। তো তোমরা বেশি কিছু তো তিনি চাইছে না, তিনি শুধু ভালোবাসা আর ভালো থাকা, ভালো রাখা, এত কিছু তো এটা চাইছে না, আমার সোনা দানা গয়না এটা দাও চাইছে না, তাদের মধ্যে একটু ভালো ব্যবহার, মানুষের মতো মানুষ, এটাই চায়। তো তাদের কাছে তোমরা সেটাইভাবেই থেকে যেও। আশা করি তারা পুরো জীবনটা খুব আনন্দে কাটাবে, এর থেকে বেশি আনন্দ আর হয় না, আমি দেখেছি।